নমস্কার বন্ধুরা আমি বাপন আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমারই বাগানবাড়ি ইউটিউব চ্যানেলে হ্যাঁ শুভ সকাল সবাইকে সকাল সকাল এসে আমার গোলাপ গাছগুলো আরও গোলাপ গাছ ওইদিকে আছে তাদের দেখানোর একদম ইচ্ছাই হচ্ছে না হনুমানে এসে সব ডগাগুলো খেয়ে গেল তো আজ গাছ পূণ করার বারো দিন হলো এর আগে বারো দিন আগে আমরা এই আমাদের গাছগুলো সিন্ডারে আছে বারো দিন আগে আমার গাছগুলোকে শুধু এই জায়গাটা ময়শ্চার মেনটেন করতাম জল স্প্রে করে দিতাম এই জায়গাটা যেন এই লেভেলটাই ময়েশ্চার মেনটেন থাকতো ট্যাব রুটে জল যেত না একদম জল দিতাম না বললেই চলে প্রথম সাত দিন তো এখন আমি অল্প করে জল দিচ্ছি মানে এতে দুশো থেকে আড়াইশো এম আমি দিনে একবার জল দিচ্ছি এখন যা শীতকালের ওয়েদার তা সেই মুহূর্তে এখন জল টান টানছেও না সেইটা একটু বিবেচনা করে আপনাদের জল দিতে হবে যতটা জল মেনটেন করে আপনারা দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের ব্লাইন্ড শ্যুট হওয়ার সম্ভাবনা ততটাই কম থাকবে মানে যতগুলো ডগ থাকবে প্রায় এইটটি পার্সেন্ট ডগে বা সেভেন্টি পার্সেন্ট ডগে আপনারা ফুল পাবেন আরেকটা বিষয় যত লাল পাতা থাকবে গাছে তত সিম্বল হচ্ছে আপনারা আমরা শুনেছি যে তত হচ্ছে যে ফুল দেবার একটা সম্ভাবনা থাকে কিন্তু প্রত্যেক ভ্যারাইটি বা প্রত্যেক আইডিতে সেটা কিন্তু নয় আপনারা এইটা সবসময় খেয়াল রাখবেন যে আমি গাছ পূণ করলাম আমার গাছে গোলাপ গাছ মানেই লাল পাতা বেরোবে এমনটা নয় তো এখন আমরা এই গাছগুলোকে কি খাবার দেব আর ডেলি রুটিন আমি কি হবে আমি একটু জানিয়ে দিচ্ছি গাছগুলোকে একটু কন্ডিশান দেখিয়ে দিই এই গাছগুলো এক বছর বয়স এখনও হয়নি এক মাস বাকি আছে তো এই গাছগুলোকে আমি সকালবেলা এই এখন পাতার মধ্যে জল পড়ে আছে সকালবেলা জল স্প্রে করছি দুপুরবেলা করছি আর দুপুর এগারোটায় করছি আর একটা দুটোর দিকে জল স্প্রে করছি তিনবার আমি জল স্প্রে করার টাইম পাই তিনবার করছি আর সকালবেলা একদম আর্লি মর্নিং আমি একটু এতে জল দিচ্ছি আর এখন এবারে এই যখন পাতা বেরিয়ে গেছে এখন এবারে খাবার চালু করতে হবে এর মিক্স ফুডটা চালু করতে হবে এই মিক্সড ফুডটা কী হবে সেইটা আমি ভিডিওর মধ্যে থাকুন আমি দিয়ে দিচ্ছি এই মিক্স ফুডটা চালু করতে হবে এক গ্রাম মানে এই এরকম করে এক চিমটে নেবেন মিক্সড ফুডটা এই গাছের গোড়ার ধার দিয়ে দেবেন দিয়ে আড়াইশো এমএল জল অল্প করে দিয়ে দেবেন ফুটটা নিচে নেমে যাবে এটা কিন্তু ডেলি দিতে হবে আপনাকে এক গ্রাম প্রথমে আপনারা হাফ গ্রাম থেকে শুরু করতে পারেন যদি এই এমন ছোট গাছ হয় তো এই এরকম এক চিমটে নেবেন হাফ গ্রাম ডেলি থেকে শুরু করতে পারেন এরকম পাতা বার হয়ে গেলে আপনাকে অবশ্যই চার দিন অন্তর মানে গাছ পূরণ করার আগে থেকে এইটা কিন্তু কন্টিনিউ চলবে কনফিডার চার দিন অন্তর আপনাকে স্প্রে করতেই হবে না নাহলে এত সুন্দর পাতা কিন্তু আপনার আসবেই না পাতা কুঁকড়ে যাবে প্রথমেই তো আপনারা ভুল করেন যখনই গোলাপ গাছ আপনারা যে পজিশানে এখন আছে এখন থেকেই চার দিন অন্তর কনফিটার স্প্রে করতে হবে এক এম প্রতি লিটার জলে তবে কিন্তু এত সুন্দর এত মোলায়েম এত স্বচ্ছ পাতা কিন্তু বার হবে না হলে কিন্তু পাতা কুঁকড়ে যাবে প্রথমেই গোলাপ গাছের যদি পাতা কুঁকড়ে যায় সেই গাছে কখনোই ভালো ফুল হবে না আর ফুল যদি কুঁড়ি আসে সেটা কিন্তু বিকৃতি বিকৃত আকারে একটা ফুল আসবে সেটা কিন্তু ভালো হবে না প্রথমেই চার দিন অন্তর কনফিডার স্প্রে করতে হবে পাতা ঠিক এমনটা বার হলে আপনাকে রেক্সোলিন সি এক্সকে সবথেকে ভালো মাইক্রো আমি গোলাপের জন্যে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রেক্সোলিন সি এক্সকে আমি প্রত্যেকটা স্কিনে ফটো দিয়ে দেবো রেক্সোলিন রেক্সোলিন সি এক্সকে আপনাকে ব্যবহার করতে হবে এক গ্রাম প্রতি লিটার জলে সমস্ত গাছে সকালবেলা স্নান করিয়ে দেবেন সপ্তাহে একবার পরের সপ্তাহে দেবেন সুপার সোনাটা দু এম এল প্রতি লিটার জলে পরের সপ্তাহে দেবেন হচ্ছে মিরাকুলান গ্রোথ রেগুলেটার শেষের দুটো যেটা সুপার সোনাটা আর মিরাকুলান বললাম ওইটা হচ্ছে গ্রোথ রেগুলেটার মানে গাছের গ্রোথটাকে বৃদ্ধি করবে আর প্রত্যেক সপ্তাহে একবার পরে আপনি রেক্সলিন সি এক্সকে ব্যবহার করবেন আর গোলাপ গাছের কিছু লাগে না আর এই এর পরে আরেকটু যখন বেশি পাতা চলে আসবে তখন কিন্তু ভাসিয়ে জল দিতে হবে শীতকালে একবার জল দিলেই যথেষ্ট হয়ে যাবে তবে কিন্তু নিচু টবের নিচু থেকে জল বার করতে হবে আর যার মাটিতে যাদের মাটিতে গোলাপ গাছ আছে তানারা যদি পারেন একটু হাইপার টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টিটা ব্যবহার করবেন ইসরায়েলের হাইপার টোয়েন্টি 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 না পেলে অ্যারিস কোম্পানিরও খুব ভালো নেক্সট পরে অ্যারিস তারপরে উৎকাস ওদের কোম্পানিও খুব ভালো ওইগুলো আপনারা ব্যবহার করতে পারেন কুড়ি 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 তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো বাহান্ন চৌত্রিশ জিরো জিরো ফিফটি বারো একষট্টি শূন্য প্রত্যেকটা এক গ্রাম করে প্রত্যেক দিন আলাদা আলাদা ডেটা অল্টারনেট করে আপনারা ব্যবহার করবেন যদি টবের মাটি আজকে বারো একষট্টি দিয়েছি কালকে তেরো শূন্য পঁয়তাল্লিশ দেওয়ার কথা টবের জল শুকনো হচ্ছে না আপনারা দেবেন না একদিন স্কিপ করে যাবেন পরের দিন তেরো শূন্য পঁয়তাল্লিশ দেবেন বা দু টবের জল শুকনো হচ্ছে না দু স্কিপ করে যাবেন তারপরে তেরো শূন্য পঁয়তাল্লিশ দেবেন অবশ্যই সেটা কিন্তু জলে এক গ্রাম এক লিটার জলে গুলে কিন্তু গাছের গোড়ার প্রয়োজন মতন আপনারা দেবেন তো এই ছিল আজকের ভিডিও আর এই মুহূর্তে আপনাদের ফাঙ্গিসাইডের কোনো প্রয়োজন পড়ে না শীতকালে ফাঙ্গাস লাগে না ফাঙ্গিসাইডের প্রয়োজন পড়ে না আর ফাঙ্গিসাইড এই মুহূর্তে ব্যবহার করলে গাছের যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলো মারা গেলে গাছ কিন্তু সেইভাবে পিক আপ নেবে না বা গ্রোথ নেবে না কিন্তু সেটা কিন্তু মাথায় রাখবেন আর কোনো কিছু অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আমি তার রিপ্লাই দিয়ে দেব আর আমার আমাকে আমার যদি হোয়াটসঅ্যাপের নক করতে হয় তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি দিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে ফটো পাঠাতে পারেন এবং গাছের সম্বন্ধে জানতে পারেন ধন্যবাদ